নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনারা আজকে আমার কাছে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুল গাছটির নাম হচ্ছে টেকোমা এই গাছ অনেকের কাছে ইওলোবেল বা চন্দ্রপ্রভা নামেও পরিচিত আজকে আমার ভিডিও এই টেকোমা গাছ নিয়ে কিভাবে টেকোমা গাছের প্রতিস্থাপন করতে হয় এবং তার পরিচর্যা কিভাবে নেবেন সেই নিয়ে আজকের আমার এই ভিডিও টেকোমা বহু বর্ষজীবী গাছ আমি টেকোমা ফুলের দুটি কালার দেখেছি একটা অরেঞ্জ এবং একটা হলুদ এটি আমার হলুদ কালারের টেকোমা ফুল গাছ আপনারা তা দেখতেই পাচ্ছেন এই গাছ গ্রাউন্ডে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে বহু বছর বাঁচে টেকোমা গাছের আকার বেশ বড় হয় তবে আপনারা আমার মতো টবের মধ্যেও এই গাছ লাগাতে পারেন টেকোমার ফ্লাওয়ারিং সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে বন্ধুরা শুধুমাত্র শীতকালটুকু ছাড়া সারা বছরই কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যায় বন্ধুরা আমার এই টেকুমা গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি এত ফুল ফুটিয়েছি তবে আমি যে রাসায়নিক সার ব্যবহার করি না তা নয় কম ব্যবহার করি কিছু কিছু শুধুমাত্র ফুল গাছেই রাসায়নিক সার ব্যবহার করি তবে ফল গাছ বা সবজি গাছে আমি কোনো রকমই কেমিক্যাল সার ইউজ করি না আপনারা এই বর্ষাকালে এই টেকুমার গাছ প্রতিস্থাপন করতে পারেন এই সিজনে আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা এই গাছটি আমি যখন নার্সারি থেকে কিনে এনেছিলাম তখন আমি সরাসরি প্রতিস্থাপন না করে মোটামুটি দশ থেকে বারো দিনের জন্য বড় গাছের নিচে রেখে দিয়েছিলাম তার মধ্যে একবার ছত্রাকনাশক এবং একবার কীটনাশক স্প্রে করেছিলাম আর প্রয়োজন মতো শুধুমাত্র জল দিয়ে গিয়েছিলাম নার্সারি থেকে গাছ কিনে এনে সঙ্গে সঙ্গেই প্রতিস্থাপন করবেন না নার্সারির পরিবেশ থেকে বাড়ির পরিবেশ মানিয়ে নিতে কম করে দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে গাছটিকে প্রতিস্থাপন করার জন্য এই রকম দশ ইঞ্চি সাইজের একটা মাটি টব নিয়েছিলাম এবং টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো করে তৈরি করে নেবেন টবের মধ্যে যে ড্রেনেজ হোল থাকবে সেই ড্রেনেজ হোল কোনো একটা খোলামকুচি বা কিছু দিয়ে ড্রেনেজ হোল ঢাকা দিয়ে দেবেন আমি এখানে দেখুন একটা মাটির প্রদীপ ব্যবহার করেছি তার উপরে মোটামুটি এক ইঞ্চির মতো নদীর বালি দিয়ে বেড তৈরি করে নেবেন এইভাবে যদি ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেন তাহলে কখনোই টবের মাটিতে কিন্তু জল জমে না টেকোমা গাছটি প্রতিস্থাপন করার সময় আমি যেভাবে মাটি তৈরি করেছিলাম তাতে সাধারণ মাটি ছিল ফিফটি পার্সেন্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়েছিলাম থার্টি পার্সেন্ট এবং বালি নিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট কিচেন ওয়েস্ট কম্পোস্টের পরিবর্তে আপনারা পুরনো গোবর সার নিতে পারেন আর নিয়েছিলাম এক চামচ সিংকুচি এক চামচ নিমখোল এক চামচ সর্ষের খোল এবং এক চামচ এপসাম সল্ট এপসাম সল্ট কেন নিয়েছিলাম জানেন এপসাম সল্ট গাছের পাতায় ক্লোরোফিল তৈরিতে সাহায্য করবে এবং গাছকে দ্রুত শিকড় বৃদ্ধিতেও সাহায্য করবে গাছটিকে প্রতিস্থাপন করার জন্য প্রথমে টবের মধ্যে কিছুটা মাটি দেবেন তারপর চেপে চেপে আবার কিছুটা মাটি ভরে গাছটিকে ঠিক টবের মাঝখানে বসিয়ে টব ভর্তি করে মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করতে হবে তবে টব একেবারে ভর্তি করে মাটি দেবেন না মোটামুটি দু ইঞ্চির মতো ওপর দিকে যেন ফাঁকা থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন গাছটি প্রতিস্থাপন হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে আমি এইভাবেই এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম এবং টবের মাটিতে ভরপুর জল দেওয়ার পর ছায়াযুক্ত স্থানে আমি তিন দিনের জন্য রেখে দিয়েছিলাম তিন দিন পর যেখানে ছ থেকে সাত ঘন্টা সূর্যের আলো আসে সেই রকম জায়গাতেই রেখে দিয়েছিলাম টেকোমা গাছ ফুল সানলাইট ভালো আসে ফুল সানলাইটে এই গাছ রাখলে ভরপুর ফুল দেবে তবে এই গাছ ছায়াযুক্ত স্থানে রাখবেন না গাছে কিন্তু ফুল কম পাওয়া যাবে গাছটি প্রতিস্থাপন করার এক মাস পর বন্ধুরা গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এই এক মাসের মধ্যে আমি কোনো রকম খাবার প্রয়োগ করিনি এবং কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশকও স্প্রে করিনি এক মাস পরে আমি প্রথম খাবার প্রয়োগ করেছিলাম এবং যে খাবারটি আমি প্রথমে টবের মাটিতে প্রয়োগ করেছিলাম তা হলো সর্ষের পচানো তরল সার দশ দিন অন্তর পাতলা করে সর্ষের পচানো তরল সার দিয়ে গেছিলাম সর্ষের খোলে নাইট্রোজেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক সালফার ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য থাকে যা গাছের মাটিতে দিলে নতুন নতুন শাখা প্রশাখা বিস্তারে সাহায্য করে সাথে সাথে গাছে ফুল আনতেও সাহায্য করে গাছকে ঝোপালো করার জন্য প্রত্যেকটা ডালে এইভাবে ছোট ছোট যে কচি কচি পাতাগুলো বের হয় সেই মাথার দিকের পাতাগুলো পিঞ্চিং করতে হয় এতে গাছ অনেক বেশি ঝোপালো হয় বন্ধুরা এই গাছটিতে আমি বারো থেকে পনেরো দিন অন্তর যে তরল খাবারটি দিয়ে গেছিলাম তা হলো পাঁক জল এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালতির মধ্যে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁক জল প্রত্যেকটা গাছে আপনারা পাঁক জল ব্যবহার করতে পারেন এতে গাছের গ্রোথ সুন্দর হবে গাছে প্রচুর পরিমাণের ফুল ফল আসতেও সাহায্য করবে মাঝে মধ্যে টবের মাটি এইভাবে খুশে নিতে হবে এতে টবের ভেতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এবং গাছ তার খাবার খুব দ্রুত সংগ্রহ করতে পারবে খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর ফুল ফুটতে শুরু করেছে বন্ধুরা এই গাছ যদি আমরা টবে না লাগিয়ে গ্রাউন্ডের মাটিতে লাগিয়ে দিই তাহলে সেই রকম যত্নেরও প্রয়োজন হয় না খাবারেরও প্রয়োজন হয় না বিনা খাবারে বিনা পরিচর্যায় প্রচুর ফুল দেয় কিন্তু টবের মধ্যে এই গাছ প্রতিস্থাপন করলে মাঝে মধ্যে খাবার দিয়ে যেতে হবে তো প্রত্যেক মাসে আপনারা টবের মাটিতে একবার করে মিশ্র জৈব সার দিয়ে যাবেন তাছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে তরল সারগুলো প্রয়োগ করতে হবে এতে গাছ খুব ভালো রকমের ফুল দেবে তো আপনারা সবজি পচা তরল সার ব্যবহার করতে পারেন পাকা কলার খোসা ভেজানো জল ব্যবহার করতে পারেন কিংবা আমার ভিডিওতে আমি যে খাবারগুলো তৈরি করা দেখাই সেই লিকুইড খাবারগুলোও দিতে পারেন অন্যান্য গাছে যখন দিচ্ছেন তখন এই গাছও দিয়ে দেবেন তাতে কিন্তু কোনো কোনোরকমই ক্ষতি হবে না তবে বর্ষাকালে সর্ষের খোল পচানো তরল সার না দেওয়াই ভালো এতে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেশি থাকে যদি দেখেন তিন চার দিন বৃষ্টি হয়নি আকাশ ঝলমল করছে মাটি শুকনো আছে তো আপনারা পাতলা করে সর্ষের পচানো তরল সার দিতে পারেন টেকোমা গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন বন্ধুরা বর্ষাকালে এই টবের মাটিতে আপনাদের জল কিন্তু বুঝে বুঝে দিতে হবে কারণ বর্ষাকালে যখন তখন বৃষ্টি হচ্ছে টবের মাটি কখনো শুকোতেই পাচ্ছে না তো সেই অবস্থায় জল থাকতে থাকতে জল দেওয়া যাবে না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে যখন দেখবেন টবের মাটি শুকিয়ে গেছে তখন আপনারা সেই টবের মাটিতে জল দেবেন গ্রীষ্মকালে টেকোমা গাছে দুবেলা জল দিতে হতে পারে মাটি সবসময় একটা ময়শ্চার ভাব থাকবে সেই রকম রাখতে হবে শীতকালে টবের মাটিতে সেই ভাবে জল দেওয়ার প্রয়োজন পড়ে না গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকুই জল দেবেন তবে গাছে ফুল থাকলে টবের মাটি একেবারে শুকনো রাখবেন না ফুল কিন্তু ঝরে পড়ে যাবে আবার অতিরিক্ত জলও দেবেন না তাই আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই গাছ কিন্তু কম বেশি ফুল দিয়ে যাবে শীতকালে এই গাছ ডরমেন্সি চলে যায় তাই বন্ধুরা সেই সময় এই গাছগুলোকে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না শুধুমাত্র গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটুকু জল দিলেই হবে ফেব্রুয়ারি মাসের পর থেকে ডরমেন্সি পিওড কেটে গেলে অর্থাৎ মার্চ মাস থেকে খাবার দিতে হবে যদি দেখেন টবের গাছটি বেশ বড় হয়ে গেছে তখন গাছে প্রুনিংয়ের প্রয়োজন হবে তো আপনারা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে গাছে প্রুনিং করতে পারেন গাছ প্রুনিং করলে অর্থাৎ ডাল কাটায় ছাটাই করলে সেই কাটা ডালের পাশ দিয়ে প্রচুর নতুন নতুন শাখা পোশাকা বেরোতে শুরু করে এবং গাছ আরও বেশি ঝোপালো হয়ে ওঠে গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটতে থাকে তাই প্রয়োজন মনে হলে আপনারা গাছে প্রুনিং করতে পারেন আর যদি দেখেন টপ পুরো শিকড়ে ভরে গেছে তাহলে আপনারা প্রয়োজন হলে বছরে একবার রিপোর্টিংও করতে পারেন তবে এমন নয় যে প্রত্যেক বছর আপনাদের রিপোর্টিং করতেই হবে যদি দেখেন শিকড়ে পুরো ভরে গেছে তাহলেই করবেন তা না হলে কিন্তু কোনো প্রয়োজন নেই এই গাছ হাড়ি গাছ খুব সহজে মরে না এই গাছের কাটিং থেকে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন এই বর্ষার সিজনে আপনারা যদি কয়েকটা কাটিং শুধুমাত্র বাগানের মাটিতেই বসিয়ে দেন তাহলেও খুব সহজে চারা তৈরি হয়ে যাবে এই টেকোমা গাছে সেরকম কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয় না তো আপনারা যখন অন্যান্য গাছে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন তখন এই গাছও করতে পারেন তো এই পরিচর্যা করে আমি আমার এই টেকোমা গাছটিকে এত সুন্দর করতে পেরেছি এবং এত পরিমাণ ফুল ফোটাতে পেরেছি তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ